আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে একটি বিশেষ রেসিপি শেয়ার করব, যেটা কিনা ছোট বড় সবার জন্যই খুবই উপকারী, হেলদি ওটস প্যানকেক। তো দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে প্যানকেকটি তৈরি করতে। ওটস প্যানকেক তৈরি করতে ওটস তো লাগছি, সাথে ডিম নিয়েছি, দুধ, কলা, এগুলো দিয়েই আমি প্যানকেকটি তৈরি করে নিব। ওটস বিভিন্নভাবেই খাওয়া যায়, আর আমি যেভাবে তৈরি করে নিচ্ছি এটা বাচ্চারা খুবই পছন্দ করে, আর বাচ্চাদের জন্য তো খুবই উপকারী। ওটস বাচ্চাদের বৃদ্ধি ও বিকাশের জন্য খুবই উপকার করে, আর বড়রা যারা ওজন মেনটেন করতে চায় তাদের জন্য খুবই হেল্পফুল একটি খাবার। আমি 1 কাপ পরিমাণ ওটস নিয়েছি, এটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। গুঁড়ো করা হয়ে গেছে, এটা কিন্তু গুঁড়ো না করেও তৈরি করা যায়, তো গুঁড়ো করে নিলে একটু ভালো হয়। এটার সাথে আমি 2টে কলা নেব, 1টা ডিম নেব, আর দুধ নেব 1/2 কাপ পরিমাণ। তো এটা হচ্ছে পরিমাণ অনুযায়ী, বেশি পরিমাণে তৈরি করলে একটু বেশি লাগবে উপকরণ, আর কম পরিমাণে তৈরি করলে কম লাগবে, এই আর কি আন্দাজ করে নিলেই হবে। প্রথমে একটা বাটিতে কলা নিয়ে তারপরে সেটাকে ম্যাশ করে নিব। কাঁটা চামচের সাহায্যে এটি ম্যাশ করে নিচ্ছি। এবার আমি ডিম নিয়ে নেব। প্রথমে আমি ডিম ও কলা ভালোভাবে মিক্স করে নিয়ে তারপরে সব উপকরণ একে একে দিয়ে দেব। চাইলে চিনি ইউজ করা যায়, তো আমি চিনি ইউজ করব না, কলার মিষ্টিতেই মিষ্টি হয়ে যাবে এটা। চিনি তো আমাদের শরীরের জন্য ভালো না, ছোট বড় সবার জন্যই চিনি কিন্তু খুব একটা ভালো না, এই জন্য আমি চিনি ইউজ করলাম না এটাতে। অল্প অল্প করে ওটস দিয়ে মিক্স করে নেব। মিশ্রণটা এমনভাবে মিক্স করে নিতে হবে যে বেশি পাতলাও না হয় আবার বেশি ঘনও না হয়, এভাবে করে আমি সব উপকরণ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব স্বাদ বাড়ানোর জন্য। এবারে আমি দুধ দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দুধ দিয়ে মিশ্রণটি ভালোভাবে গুলিয়ে নেব। আজকালকার বাচ্চারা তো এমনি খেতে চায় না, তো এভাবে করে বানিয়ে দিলে ওরা আগ্রহ করে খাবে, আর ডিম দুধ কলার সংমিশ্রণের সম্পূর্ণ পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার, যেটা কিনে বাচ্চাদের পুষ্টির চাহিদাও পূরণ হবে। এবারে চুলায় প্যান বসিয়ে দিয়ে তাতে অল্প পরিমাণে তেল দিয়ে দেব। সামান্য পরিমাণে তেল দিয়ে এই প্যানকেকটি ভেজে নেব, বেশি তেল ইউজ করা লাগবে না, বেশি তেলে ভাজা খাবার স্বাস্থ্যের জন্য তো এমনিতেই ভালো না। এবারে আমি অল্প অল্প মিশ্রণ দিয়ে প্যানকেকগুলো তৈরি করে নেব, অল্প আছে, খুবই অল্প সময়ে এবং অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায় মজাদার এই হেলদি নাস্তাটি, যেটা কিনা সকাল বা বিকালের নাস্তা হিসেবে দারুণ জমে যাবে।
এবারে আমি ওটস প্যানকেক একটু কলা দিয়ে সাজিয়ে নিচ্ছি আর উপরে একটু মধু ছড়িয়ে দেব। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর যারা অলরেডি এভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, লাইক কমেন্ট করে বন্ধু হয়ে পাশে আছেন, তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ, মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আপনারা এভাবেই সাপোর্ট করে যান, ইনশাল্লাহ আমিও সবার পাশে থাকব। আজকে তাহলে এখানেই বিদায় নেব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।